আর জুমার আগে কোনো সুন্নত নাই, শুধুমাত্র এই দুই রাকাত ওয়াজিব বলেন আর সুন্নত বলেন। এই জুমার আগে বিধিবদ্ধ কোনো সুন্নত সাজদা কাত দুই রাকাত কাবলা জুমা এগুলি ফালতু কথা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? এবার বলুন তো, চার রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? আছে। আর আসতে বলেন? আছে। দুই হাত তুলে জোরে বলেন, চার রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? আছে। সুতরাং যারা চার রাকাত সুন্নাতকে ফালতু বলে আমরা তাদের বক্তব্য মানি না, হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই, এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা অথবা হলো জ্ঞানপাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট, যে সব মানুষ চার রাকাত যেহেতু পড়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বলে, এই জন্য আমরা তাদের এই জন্য অপপ্রচারে বিভ্রান্ত হব। যেহেতু এই আলোচনা নিয়ে এখন আমাদের সমাজে ফিতনা চালু হয়ে গিয়েছে, আমরা জুমাবারে জুমার আগে চার রাকাত কাবলাল জুমা সুন্নত পড়ি না, কথা বলেন না কেন? জুমাবারে আমরা কাবলাল জুমা চার রাকাত সুন্নত পড়ি না, তো কাবলাল জুমা চার রাকাত সুন্নত নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা। মাশাআল্লাহ, এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা বের হয়েছেন, ওনারা একদম সুস্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে আমরা যে চার রাকাত কাবলাল জুমা জুমার পূর্বে চার রাকাত সুন্নত পড়ি এটা ফালতু, নাউজুবিল্লাহ। আর আস্তে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, নবীর কোন সুন্না কখনো ফালতু হতে পারে? না। তো কাবলাল জুমা আমরা যে চার রাকাত সুন্নত পড়ি, এই সুন্না অনেকে বলেন হাদিসে নাই, কেউ বলেন সব হাদিস জয়ীফ, কেউ বলেন এগুলা ফালতু কাজ, কোনো নামাজ নাই, এই নাই সেই নাই, নানা ধরনের কথা বলেন। আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্তভাবে কাবলাল জুমা চার রাকাত কাবলাল জুমার সুন্নতগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভালো করে কথা বুঝবেন, উম্মার ইমামগণ জুমার পূর্বের যে সুন্নতটা আছে, এই সুন্নতটা সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা নিয়ে ইখতিলাফ ছিল। প্রথম কথা, আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই, তাদেরকে আমি বলবো ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, নাসাইর উস্তাদ, আবু দাউদের উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ উনার মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা পরিচ্ছেদের নামকরণী করেছেন, আস-সালাত কাবলাল জুমআ, জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ গুনে গুনে 7টা হাদিস এনেছেন, 7টা হাদিস এনে হযরতে আব্দুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে। বলেন, জুমার আগের সুন্নত আছে না নাই? আছে। ফালতু? আছে। জুমার আগের সুন্নত আছে না নাই? আছে। এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয় রাকাত? কথা বলেন, জুমার আগের সুন্নত আমরা কয় রাকাত পড়ি? জুমার আগের চার রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে চার রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে চার রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সহিহ চার রাকাত নামাজ পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার বলুন তো, রাসূলুল্লাহ চার রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে ওমর চার রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চার রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? হাদিস শুনাই, এক নম্বর হাদিস শুনানো ইবনে মাজা, হাদিস নম্বর 1129। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবনে আব্বাস বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, উম্মতেরা শুনো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন চার রাকাত। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন কয় রাকাত? এরপরে হযরত ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এই চার রাকাত নামাজ আল্লাহর নবী এক সালামে পড়তেন, দুই রাকাতে সালাম ফিরাতেন না। এই হাদিসটা ইবনে মাজায় আছে। দেখেন মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, উলামা ইকরাম যারা আছেন, তারা আমার কথাটা একটু ভালো করে শুনবেন। হাদিসের একটা শাস্ত্রীয় পরিভাষা আছে, যদি এক হাদিসের একাধিক সনদ থাকে, এক সনদে যদি হাদিসটা জঈফ হয় আর আরো সনদ পাওয়া যায়, যে সনদে হাদিসটা সহি
তাহলে এই হাদিসটা তখন আর দুর্বল থাকে না, বরং এই হাদিসটা তখন কি হয়ে যায়, সহি হয়ে যায়। আমাদের যে সকল ভাইয়ারা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই, জুমার পূর্বের হাদিস জাল, তারা ইবনে মাজার শুধু এই হাদিসটা বলেন, হাদিস বলে বলেন যে এই হাদিসটা যেহেতু যাইফ, সুতরাং জুমার পূর্বে কাবলাল জুমা চার রাকাত পড়া যাবে না। অথচ এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে হলো কোথায়, ইবনে মাজায়। একই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ 360 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল আওসাতে এনেছেন হাদিস নম্বর 1617, আল মুজামুল আওসাতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এনেছেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الجمعه اربعا وبعدها اربعا। حضرت علي رضي الله عنه বলেন হে উম্মতেরা শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে চার রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে চার রাকাত নামাজ পড়েছেন। ইয়াজালু তাসলিম ফি আখিরিহিন্না, আল্লাহ নবী যে জুমার পূর্বে চার রাকাত পড়েছেন, আল্লাহ নবী যে জুমার পরে চার রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী এই চার রাকাত এক সালামে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সালাম ফেরান। দেখেন ইমাম তবরানী রাহিমাল্লাহ যে হাদিসটি এনেছেন, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি এনেছেন, এই হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, ইমাম ইরাকি রাহিমাল্লাহ তারাহুত তাসরিবে এই হাদিসকে বলেছেন যে কাদ রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বি ইসনাদিন জাইয়িদিন, যে ইমাম আবুল হাসান খিলাই রাহিমাল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম বুসরি রাহিমাহুল্লাহ উনার যুগবিখ্যাত কিতাব মিসবাহুজ জুজাজা, যেটা জাওয়াইদের কিতাব উলামায়ে কেরাম বুঝবেন, মিসবাহুজ জুজাজায় ইমাম বুসরি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আরো যদি যাই আমাদের লামাজহাবীদের একজন প্রসিদ্ধ ইমাম, অর্থাৎ তারা যাদেরকে মানে তাদের ভিতর একজন হলেন মুনাবি, উনি উনার ফয়জুল কাদির জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর যে কিতাব আছে আল জামিউস সাগীর ফিল আহাদিসিল বাসীরি ওয়ান নাদির, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ 911 হিজরিতে ইন্তেকাল করেছেন, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউস সাগীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ইমাম মুনাবি মাওলানা মুনাবি মুনাবি রাহিমাহুল্লাহ উনি ফয়জুল কাদির এই কথা লিখেছেন যে রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বি ইসনাদিন জাইয়িদিন, যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাই উত্তম সনদে বর্ণনা করেছেন। এবং ইমাম জৈনউদ্দিন ইরাকি রহিমাল্লাহর বক্তব্যটা আমাদের যে সকল ভাইয়েরা কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, যে সকল শায়েখরা কাবলাল জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন, কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ সিলসিলাতুল আহাদিসিজ জঈফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিসিজ জঈফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিসিজ জঈফার ভেতর নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ ও ইমাম আবুল হাসান খিলাই রহিমাল্লাহর এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি সহি। তাহলে বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত, আর আসতে বলেন আল্লাহ নবী জুমার পরে সুন্নাত পড়েছেন কয় রাকাত। তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহি হাদিসে পেলাম কি পেলাম না? এবার তাহাবী শরীফে যান, তাহাবী শরীফের 1417 নম্বর হাদিস প্রথম খণ্ড, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার আমল এসেছে। عن ابن عمر انه كان يصلي قبل الجمعه اربعا, ده حضرت ابن عمر رضي الله تعالى عنه جمار পূর্বে সুন্নাত পড়তেন চার রাকাত। বলেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়তেন কয় রাকাত? হযরত ইমাম আবুল হাসান হযরত ইমাম জহিরউদ্দিন নিমাউই রাহিমাহুল্লাহ হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আসারুস সুনান, উনি কাশ্মীরের রাহিমাল্লাহর শেখ, এটা অনেক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে, মাকতাবা জাকারিয়া যেটা মুলতান পাকিস্তানের ওখান থেকেও প্রকাশিত হয়েছে। ওই কিতাবের 946 নম্বর হাদিস ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ ওই কিতাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস তাহাবী শরীফে এসেছে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ সেই হাদিসকে বলেছেন যে রাওয়াহু তাহাবী ওয়া ইসনাদুহু সহিহ, ইবনে উমর জুমার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে যে চার রাকাত সুন্নাত পড়েছেন যে হাদিসটি ইমাম তাহাবী রাহিমাল্লাহ বর্ণনা করেছেন সে হাদিস হলো সহিহ। তাহলে এবার বলেন তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে তারাবী জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? এমন ভাবে মুসন্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহিমাহুল্লাহ, মুসন্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আব্দুর রাজ্জাক সানানী বুখারী রাহিমাহুল্লাহ দাদা উস্তাদ, উনি 211 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি উনার মুসন্নাফ আব্দুর রাজ্জাক যেটা ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন,
যে হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শাইবাও এনেছেন, যে উনি বলেন কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা, ইব্রাহিম নাখাই বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নির্দেশ নিয়েছিলেন আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন, আমরা যেন জুমার পূর্বে চার রাকাত সুন্নাত পড়ি, আমরা যেন জুমার পরেও চার রাকাত সুন্নাত পড়ি। এই হাদিসের একজন রাবি নিয়ে কিছু কথা আছে, কিন্তু শাস্ত্রীয় আলোচনা করে মোল্লা আলী কারী রাহিমাল্লাহ মিরকাতে বলেছেন যে হাদিস সমস্যা নাই, এই হাদিসটাও সহি। এবার বলুন তো, আল্লাহর নবী জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? আর আসতে বলেন একটু জোরে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? এবার বলুন তো, চার রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? আছে। আর আসতে বলেন আছে। দুই হাত তুলে জোরে বলেন, চার রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? সুতরাং যারা চার রাকাত সুন্নতকে ফালতু বলে আমরা তাদের বক্তব্য মানি না, হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই, এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা হলো জ্ঞানপাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট, যে সব মানুষ চার রাকাত যেহেতু পড়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বলে, এজন্য আমরা তাদের এই জন্য অপপ্রচারে বিভ্রান্ত হব। আমরা জুমার পূর্বে মসজিদে গিয়ে চার রাকাত পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবুল আমিন।